সন্দীপের লিড এনজিও হিসেবে খ্যাতি অর্জনকারী বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই কর্তৃক কোভিড-19 প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগকে 3টি অক্সিজেন সিলিন্ডার প্রদান ও সাধারণ জনগণের মাঝে 5,000 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কমপ্লেক্স গেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম ও উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। এছাড়াও এসডিআই ক্রেডিট প্রোগ্রামের সকল শাখা ব্যবস্থাপক, রিকল 2021 প্রজেক্ট এসডিআই সমৃদ্ধি প্রজেক্ট ও প্রবীণদের জীবনমান উন্নয়ন কর্মসূচির সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে এসডিআই আঞ্চলিক ব্যবস্থাপক হারুনুর রশিদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, এসডিআই সন্দ্বীপ অঞ্চলে প্রায় 2 যুগের অধিক কাল ধরে বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িচর সহ পুরো সন্দ্বীপে ঋণ কার্যক্রমের পাশাপাশি অনেকগুলো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সকল দুর্যোগে রেখেছে প্রশংসনীয় ভূমিকা। তারই ধারাবাহিকতা আজ বৈশ্বিক মহামারী প্রতিরোধে এসডিআই নির্বাহী পরিচালক শামসুল হকের নির্দেশক্রমে আজকে এই অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ হচ্ছে। পর্যায়ক্রমে এসডিআইয়ের 6টি ব্রাঞ্চের মাধ্যমে পুরো সন্দ্বীপ জুড়ে সমস্ত সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, সন্দ্বীপে অনেকগুলো এনজিও কাজ করলেও এসডিআইয়ের সকল কাজগুলো দৃশ্যমান। তারা শুধু ঋণ প্রদান কর্মকাণ্ডের সীমাবদ্ধ না থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনেক অবকাঠামো স্থাপন সহ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের এই বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় তাদের এই ব্যতিক্রম উদ্যোগ প্রমাণ করে তারা সময়ের চাহিদা বিবেচনা রেখে সবসময় সঠিক কাজটি বাস্তবায়নের জন্য হাতে নেয়। তাই এসডিআই সাধারণ জনগণ সহ সকল সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাছে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এসডিআই এর কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এসডিআই এর কার্যক্রম আরও বেগবান ও প্রসার লাভ করবে আমরা সেই প্রত্যাশা করছি।